সোমালিয়া উপকূলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর 23 নাবিককে জিম্মি করে রাখা জলদস্যুদের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক বাহিনী এবং সোমালি পুলিশ। দস্যুদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। এমন অবস্থায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই জলদস্যুদের সামনে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করা সোমালি জলদস্যুদের ভূমির সঙ্গে যোগাযোগ বন্ধে অভিযান শুরু করেছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশ। অন্যদিকে সমুদ্রের অংশে নজরদারি করছে আন্তর্জাতিক বাহিনী, তাই সেদিক থেকেও বিচ্ছিন্ন তারা। তাই দস্যুদের আত্মসমর্পণ করা ছাড়া এখন কোনো পথ খোলা নেই বলে জানিয়েছে পান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুফ। পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুফ বলেন, এমবি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায়। জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়। এর আগে ইইউ এর একটি যুদ্ধজাহাজ দস্যু কবলিত জাহাজের কাছাকাছি অবস্থান করে পাহারা দিচ্ছে এবং হেলিকপ্টারে জাহাজটিকে ঘিরে চক্কর দিচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় নেভাল ফোর্স। এদিকে চাপ মোকাবিলায় জলদস্যুরাও নিচ্ছে নানা কৌশল। হামলা মোকাবিলায় এমভি আবদুল্লাহ জাহাজে বিমান বিধ্বংসী কামান কিংবা স্ট্রেনগানের মতো ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। আকাশের দিকে তা তাক করে রাখার একটি ছবিও প্রকাশ করেছে সোমালিয়ার একটি গণমাধ্যম। সরকারি, আন্তর্জাতিক বিভিন্ন বাহিনী ও জলদস্যুদের অনর এবং পাল্টাপাল্টি এই অবস্থানের কারণে সংকট ঘনীভূত হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই মুহূর্তে মুক্তিপণ দিয়েই নাবিকদের মুক্ত করা হবে নাকি অভিযানের মাধ্যমে এমভি রুয়েনের মতো জাহাজের নাবিকদের উদ্ধার ও জলদস্যুদের আটক করা হবে, সেটি এখন দেখার বিষয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পার্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি বলছে, আন্তর্জাতিক বাহিনী সাগরে দস্যুদের ঘিরে ফেলেছে, অপরদিকে ভূমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছে সোমালি পুলিশ। এখন দস্যুদের সামনে দুটি উপায়, হয় সোমালি পুলিশের কাছে আত্মসমর্পণ করা, না হয় কিছুদিন আগে এমভি রুয়েন নামের একটি জাহাজ থেকে দস্যুদের যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেই রকম পরিণতি ভোগ করা। অবশ্য এক্ষেত্রে মুক্তিপণ ছাড়াই জিম্মি নাবিকরা মুক্তি পাবেন নাকি তাদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা আরও বাড়ছে, সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে দোলাচল। শুক্রবার নাবিকদের জাহাজে থাকা স্যাটেলাইট ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়েছে। প্রায় সব নাবিকই পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ সংশ্লিষ্ট একটি সূত্র। নাবিকরা জানিয়েছেন, জাহাজে পানি নিয়ে সমস্যা হচ্ছে, দিনে এক ঘন্টা তাদের পানি ব্যবহার করতে অনুমতি দেওয়া হচ্ছে। জাহাজটির অদূরে একটি বিদেশি জাহাজ টহল দেয়, নাবিকদের বেশিরভাগ সময় ব্রিজে নিয়ে রাখা হচ্ছে। নাবিকরা ভালো আছেন বলেও তাদের পরিবারের সদস্যদের জানিয়েছেন তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।